हेलो स्टूडेंट्स, वेलकम टू vidanko.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটা নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্নে আমাদের বলা হয়েছে 15 জন খেলোয়াড়ের মধ্যে পাঁচজন বোলার তাহলে আমরা এখানে কি লিখতে পারি, বাকি খেলোয়াড় বোলার বাদে আর বাকি খেলোয়াড় কি কি কয়জন থাকবে। 15 - 5 = 10 জন। তাহলে কমপক্ষে 3 জন বোলার বিশিষ্ট কমপক্ষে 3 জন বোলার বিশিষ্ট ক্রিকেট একাদশ ভারতীয় ক্রিকেট একাদশ গঠন করা যায়, গঠন করা যায় 3 রকম ভাবে। যথাক্রমে ফার্স্ট আমরা কি লিখতে পারি, 3 জন বোলার ও 3 জন বোলারও যেহেতু 11 ক্রিকেট একাদশ তৈরি করা হবে, তাহলে 3 জন বোলারও 11 - 3 = 8 জন অন্য খেলোয়াড় যা নির্বাচিত হয় (5C3)×(10C8), যেহেতু অন্য খেলোয়াড় কজন আছে 10 জন (10×45)=450 উপায়। নেক্সট আমরা কি লিখতে পারি, 4 জন বোলার ও 11 - 4 = 7 জন অন্য খেলোয়াড় যা নির্বাচিত হয় (5C4×10C7)=(5×120)=660 উপায়। নেক্সট আমরা কি লিখতে পারি, 5টি বোলার বা 5 জন বোলার ও 11 - 5 = 6 জন অন্য খেলোয়াড় 6 জন
অন্য খেলোয়াড় যা যা নির্বাচিত হয় কত উপায় ফাইভ সি ফাইভ ইন্টু টেন সি সিক্স ইকুয়াল টু ওয়ান ইন্টু টু হান্ড্রেড অ্যান্ড টেন ইকুয়াল টু দুশো দশটি উপায়। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, প্রদত্ত শর্তে ভারতীয় প্রদত্ত শর্তে ভারতীয় ক্রিকেট একাদশ ভারতীয় ক্রিকেট একাদশ গঠন করা যাবে গঠন করা যাবে ফোর ফিফটি প্লাস সিক্স হান্ড্রেড প্লাস টু হান্ড্রেড অ্যান্ড টেন ইকুয়াল টু টুয়েলভ হান্ড্রেড অ্যান্ড সিক্সটি রকম উপায়। তাহলে এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।